আমি কোনো কিছু প্ল্যান করে করি না। আমার আসলে যেটা হয় যে আমি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলি এবং আমি এতটুকু পর্যায়ে যতটুকু এসেছি আপনাদের দোয়ায়, সো আমার যে খুব প্রি প্ল্যান করে আমি করেছি নট লাইক দ্যাট, বাট আমি যেটা করি আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি, ভালোবেসে করবার চেষ্টা করি। এই তো এইভাবে শুরু হলো যাত্রাটা, আর নামটা রাখা হয়েছে ফুড ইজ স্টেশন। আমাদের স্টেটমেন্ট হচ্ছে গুড ফুড ইজ গুড, যাতে আমাদের ফুডটাতে মানুষের মুডটাকেও চেঞ্জ করে, অ্যাটমসফিয়ারটাকেও মুডটা মানুষের চেঞ্জ করে। সো আমরা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম, বিশেষ করে ওরা চিন্তা করছিল যে বাপন ভাই তোমার তো বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া আছে, প্লিজ চলো না আমরা একটু কিছু রেস্টুরেন্ট বা কিছু একটু করি। লাইক এ বুটিক রেস্টুরেন্টের মতো, যেটাকে আমার লোক অনেক আসলো এখানে, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনলি 30, সো আমার ওইটাই টার্গেট ছিল যে খুব কোজি, বসাটা খুব কমফোর্টেবল হবে, হ্যাঁ যাতে খুব সফট মিউজিক বাজতেছে এখানে, হ্যাঁ পিয়ানোর মিউজিকের সাথে খুব এনজয় করছে ফুডটা, তো ওইটা চিন্তা করি আমি ডেকোরটা মাথায় রাখি। এই স্টেয়ারটা আমার স্টেশনের সাথে খুব যায়, কারণ স্টেশনের পিলারও কিন্তু আমাদের আয়রন দিয়ে তৈরি, তো এখানে আমরা ওই ওই রকম আয়রন তো ইউজ করা হয়নি, একটা স্টেয়ারকে মাথায় রেখে আমি কালার টোনটাকে চেঞ্জ করেছি। ওখানে আমি একটু গ্রে স্টোনে গেছি, দেন সাইডের ওয়ালটাকে আমি স্কাই টোন রেখেছি, পুরো আউটসাইডটা স্কাই রেখেছি যাতে মানুষ দেখে একটা আকাশের সাথে একটা সামঞ্জস্য থাকে, একটু গার্ডেন করার চেষ্টা করেছি। সেখানে আমরা একটু হ্যাঙ্গিং প্ল্যান্টস দিয়েছি, হ্যাঁ আমার পেছনে কিছু প্ল্যান্টস আছে হ্যাঙ্গিং, বড় করে তো করতে পারিনি বাগানটা আসলে, ছোট করে করেছি বাইরে, যেরকম ছোট ছোট কটেজের মধ্যে থাকে, একটু রেস্টুরেন্টে থাকে, একটু ক্লাম করে একটু টপ বসিয়ে তারা প্লান্টেশন করে, ওরকমই করবার চেষ্টা করেছি। আর ডোরটা ইনফ্যাক্ট পুরোটুকু আমার ইয়ে ছিল, যে আমার কনসেপ্ট ছিল যে ডোরটা আমি একটু ফ্রেঞ্চ উইন্ডো করব, ফ্রেঞ্চ উইন্ডোগুলো সাধারণত এরকমই হয়, একটুখানি রেস্টুরেন্টের উইন্ডো যেটা হয় ফ্রেঞ্চ, এরকমই করেছি। আমি খুব হোমলি লাইট চাই, আমি তখন খুঁজে খুঁজে বাজার থেকে আমি আরো খুব দৌড়াদৌড়ি করলাম, হ্যাঁ খুব, তখন আমি কালার মিলতে পারছিল না, মানে আমার টিফিনি টোনের, হ্যাঁ এখানে আমি দেখাতেই পারি যে টিফিনি টোনের লাইটটা আমি এখানে হ্যাং করলাম, বিকজ অফ ওই টোনটা আমাকে এনহ্যান্স করলে পুরো অ্যাম্বিয়েন্সটাকে। তারপরে আমি যেমন চিন্তা করলাম যে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব, একটু ভিক্টোরিয়ান সর্ট অফ স্টাইল, একটু ইংলিশ বা ইংলিশ, প্রথম ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি, দেন কোয়ান্টিটি, দেন এটা যেন রিজনেবল হয় সব ক্লাসের পিপলদের জন্য। ল্যাম্প রেখেছি আমি এখানে, জাগ আছে, অনেক কিছুই আপনারা তো দেখেছেন এই জিনিসটা ভিডিওর মাধ্যমে, সো এই জিনিসগুলো আমি কালেক্ট করেছি, খুব তাড়াতাড়ি কালেক্ট করেছি আসলে, যেগুলো বাইরে থেকে এনেছি নট লাইক দ্যাট, আমরা এখান থেকে কালেক্ট করেছি। এখানে আমাদের এখানে আসলে বাংলাদেশের সোর্স কিন্তু সত্যি অনেক অনেক সোর্স কিন্তু পাওয়া যায়, কিন্তু একটু প্যান্ডামিকের সময় আমার একটু কষ্ট করতে হয়েছে আসলে, কালেক্ট করতে একটু কষ্ট হয়েছে, যে আমার দেখা গেছে আমি আমার বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছি, আমাদের অনেকেরই বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছি এখানে, যে আমরা আসলে ইন ফিউচারে কিছু যদি করি আমরা এখানে এটা পুট করবো, যেমন ও বাইরে থেকে খুব সুন্দর এখানে ভিক্টোরিয়ান প্লেট নিয়ে এসেছিল কুইন, তো সেটা বললাম আচ্ছা একটা কাজ করো আমাকে ফায়ার প্লেস রাখি, ফায়ার প্লেসের উপর এইভাবে একটা ডেকোর করলে ভালো লাগবে।
থ্যাংকস টু শোকেস ম্যাগাজিন, এটা আমি অবশ্যই বলবো যে ওরা অলওয়েজ আমাকে সাপোর্ট করে গেছে, এখন আমাদের টিমটাকে সাপোর্ট করছে।